কোন আল্লাহ? আল্লাহ চিনেন তো? যার দেশে থাকি, যার জমিনে থাকি, যার দেওয়া নাজ নিয়ামত আমরা খাই, যার দেওয়া হায়াত দিয়ে এদেশে চলাফেরা করি, যার দেওয়া যন্ত্রপাতি দিয়ে আমাদের ভড়ি তৈয়ার করা হয়েছে, যেই মালিকের যন্ত্রপাতি আমাদের ভড়ির মধ্যে, বলুন তো এই যন্ত্রপাতির কোনো দোকান পাট কি আপনাদের এলাকায় আছে? নাই, কোথাও পাবেন না। ওদিকে আমার আলোচনা না, আসুন সামনে যাই। বলতেছিলাম ওই মালিকের কথা, আজকে আমরা শুকর আদায় করেছি কার? এখন আল্লাহ বলতেছেন আরো সে বসে আপনাদের কথা, এই ফেরেশতারা একটা শব্দ শুনলাম রে, সম্মিলিত কণ্ঠে কিছু মানুষ আল্লাহ বলে ডাক দিল। ফেরেশতারা কই, হ্যাঁ দিল তো, কোথায়? এটা তো শান্তিনগরে। ফেরেশতারা বলতেছেন আচ্ছা আল্লাহ কি দেখে না কোথায়? প্রশ্ন আপনারা করতে পারেন জ্ঞানী সমাজ, যে হুজুর এটা কেন বলবে ফেরেশতারা, আবার আল্লাহ কেন জিগাইবেন কোথায়? আল্লাহ তো দেখে, দেখাও অনেক সময় জিগায়। মুসা নবীর হাতে ছিল লাঠি, তারপরও আল্লাহ জিগায় অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোর হাতে কি? আচ্ছা মুসা যদি কইতো তুমি দেহ নাকি, কথাটা কি মুসা যদি কইতো কথাটা কি অযৌক্তিক হইতো? এই অভ্যাস কিন্তু আমাদেরও আছে, কি বলেন? দেখবেন বাজারে যাইতেছে চাচা বুড়া মানুষ, ভাতিজা বাজার থেকে আইতাছে ভ্যাগ ভর্তি বাজার নিয়া, রাস্তায় দেখা হলে জিগায় চাচা বাজারে যাইবেন? চাচা যদি বলে ব্যাগ নিয়ে কি বাজারে যায় না মানুষ, অফিসে যায় নাকি? এই অভ্যাস কিন্তু আমাদের আছে। আল্লাহ জিগায় তারা একটা আল্লাহ নামের শব্দ অনেক মানুষের কণ্ঠে কোথায় রে আওয়াজটা হলো? ফেরেশতারা বলেন এটা তো শান্তিনগর মসজিদের মধ্যে আপনার নবীর প্রেমার ভালোবাসা নিয়ে আপনার কিছু মহব্বতের বান্দা বসে শুকর আদায় করেছে আপনার, তারপরে আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ বলেন শোন, তারা আমার আল্লাহ কইছে তো? বলে হা কইছে তো। তাহলে তোরা না একদিন বলছিলে যে এই জাতি নাকি আমারে আল্লাহ বলবে না, কি এখন যে আমার আল্লাহ কইল? সুবহানাল্লাহ। এই ফেরেশতারা শোন, তোরা না একদিন বলছিলে এই জাতি আমারে আল্লাহ বলবে না, কিন্তু তারা তো এখন আমার আল্লাহ বললো, এখন কি কি? ফেরেশতারা এখন মাথা নিচে দিয়ে লাইছে, আবার বলুন না শুকর আদায় করেছি কার? আল্লাহ কয়, শুনছস? কি কয় তারা? ফেরেশতারা শুন, মাথা নিচে দিস না, এই যে আমার বান্দার আমারে আল্লাহ কইলো, আমার যে কত ভালো লাগতেছে জানোস, কেমন লাগতেছে বাস্তবে আসুন। আপনাদের শান্তিনগর এলাকায় কোনো এক মা খুব আদর করে একটা ছেলেকে লালন পালন করতেছে, কিন্তু মার দুঃখ একটাই, 30 বৎসর বয়স, বিবাহ শাদী করাইলো, 30 বৎসরের মধ্যে ছেলেটা মাকে একদিন মা বলে ডাক দিল না। আচ্ছা এই অবস্থা যদি হয় কোনো ফ্যামিলিতে মার মনে ব্যথা আছে কিনা কন্ত? আজকে মাহফিল থেকে বাসায় যায় রাত্রে 10টায় যদি ডাক মারে মা মা, আজকে ওয়াজ থেকে বুঝছি তুমি কেমন জিনিস। বলুন তো আশপড়োশী বাসায় সকালে ওইটা মা এই খবরটা দিবে কিনা? বাসায় যায় বলবে খালাম্মা শুনছেন 30 বছর পরে আমার পোলায় আজকে যে আমার কেমনে মা কইলো, কি কমু আপা শুনছেন, চাচি শুনছেন, এই মা বলার সাথে সাথে আমার কলিজাটা একবারে শান্ত, এমন কি 30 বৎসরের ব্যথা একটা ডাকে দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ মায়ের মতো একটা দরুদ যদি একটা ডাকে কলিজা ঠান্ডা হয়, 30 বৎসরের ব্যথা অন্তর থেকে দূর হয়ে যায় রে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া রে আমি আল্লাহ। আমার ঘরে মসজিদে বসে রবিউল আউয়াল চাঁদে নবীর ভালোবাসার মালা গলায় লইয়া মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছ, ও ফেরেশতারা আমার কত ভালো লাগতেছে, আমার বড় খুশি লাগতেছে। ফেরেশতারা রে এই ডাকের উসিলায় এই মাহফিলে যারা বসে আছে 30 বৎসর বুঝি না, 70, 80, 90, 100 বছর বুঝি না রে ফেরেশতারা, এই ডাক্তার কারণে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলেন খোদা গো বলেন কি এক ডাকে ক্ষমা? প্রশ্ন আসতে পারে কোন কি এক ডাকে? আসলে আদম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের জীবনী খুলে দেখুন, কোন নবীর উম্মত এক ডাকে ক্ষমা পায় না।
এমন কি আদম নবীর মত নবী 350 বছর ডাকতে হইছে। 350 বছর পরে আল্লাহ কয় আদম রে কি ব্যাপার, খোদা গো এত দিন ডাকি কান্দি, তুমি আমার প্রতি একটু দয়া করো না, একটা দাবি তোমার করতাম। আল্লাহ কয় কান্দাছস তো দেহি, কিন্তু তোমার কান্দা যে মজা লাগে না। আরেকদিন দেখে আল্লাহর আরশের মধ্যে একটা নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে কি জানি লেখা, কি জানি লেখা, বিশ্বাস হয়নি। যে আদম নবী একদিন তার সন্তানদের সামনে ওয়াজ করতেছেন, 120 জোড়া সন্তানের বাবা ছিলেন আদম, 120 জোড়া, এর মধ্যে একজন খালি হয়েছিল একা, যিনি হযরত শীষ নবী। কিন্তু জোড়া করলে নবীর নূর দুই ভাগ হয়ে যাবে, এই জন্য শুধু শীষ নবীরে একা দিছে আমার আল্লাহ। কেন? শীষ নবীর কপালে আদম নবীর কপাল থেকে আমার আপনার নবীর নূর মুবারক, তার শিবাংশ। আদম আলাইহিসসালাম ওয়াজ করতেছেন সকল সন্তানদের সামনে, ওয়াজের সাবজেক্টটা ছিল আখিরি নবী। যেমন আজকে আমার সাবজেক্ট হলো নবীজির বাল্যকাল, আস্তে আস্তে সামনে যাইতেছি, কষ্ট হইতাছে না তো আপনাদের? কারণ এই জায়গাটার নাম শান্তিনগর, কি বলেন? এখানে তো কষ্ট হওয়ার কথা না, নিশ্চয়ই এলাকায় শান্তি বেশি আছে, বিদায় জায়গাটার নাম হয়েছে শান্তিনগর। আদম নবী ওয়াজ করতেছেন, সাবজেক্ট হলো আখিরি নবী, 3.5 ঘন্টা ওয়াজ করলেন। ওয়াজের পর শীষ নবী মাঝখানে দাঁড়ায় বলতেছেন, আব্বা আদম ব্যাপারটা বুঝি না কেন, কবে আখিরি নবী আসবে? ওই আখিরি নবীর আলোচনা 3.5 ঘন্টা করলেন, কিন্তু আপনি নবীর কথা তো একবারও বললেন না। আদম নবী কয়, বাবা শীষ জানোস না কিচ্ছু, খালি করস ফিস ফিস। কোন কি? আরে আখিরি নবীর সাথে আমি আদমের আলোচনা কি করব, আমার তো প্রশ্নই আসে না। ওই নবীর উম্মত যারা হবে রে শীষ, ওই নবীর উম্মতের মধ্যে এমন কতগুলো গুণ থাকবে, গুণের নাম্বার বলেছে আদম নবী 5। ওই নবীর উম্মতের মধ্যে এমন 5টা গুণ থাকবে, যেই 5টা গুণ আমি আদম নবীর মধ্যে নাই। শীষ নবী বলেন, আব্বা বলেন কি, আর সহ্য কথা? হ্যাঁ, কোন কি? এত গুণে গুণান্বিত হবে আখিরি নবীর উম্মত। কি বলেন, এই গুণ আমাদের মধ্যে থাকা দরকার আছে কি না? হ্যাঁ, আখিরি নবীর উম্মত মিয়া, ফাইনাল নবী, শ্রেষ্ঠ নবী, এই নবীর উম্মতের মধ্যে থাকবে না, থাকবে কার মধ্যে? কিন্তু আজকে যে আমরা এই গুণের রাস্তার মধ্যে নাই, বিধায় আজকে বিশ্বজুড়ে বিজাতিদের হাতে মুসলমানগুলি মার খাচ্ছে। আজকে যদি নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর তরিকা নিয়ে রাস্তায় থাকতাম, তাহলে বিশ্বজুড়ে আমরা এইভাবে মার খেতাম। কেন মার খাবো আমরা? গাউসে পাকের জীবনী খুলে দেখুন, দুনিয়াতে তো ক্ষমতা দেখাইছেই, কবরও যাইও ক্ষমতা দেখায়। মুলকিন নকির কবরে এ ধরছে, তোমার রবকে দুয়ারে থাপা দিয়ে ধরছে মুলকিন নকির, দুয়ারে দৈরা কয়, তোরা হিন্দু না মুসলমান? কো হুজুর কোন কি কথা তো কেউ জিগায় নাই, কো আমার দরকার আছে, কয় ঠিক কিরা কয়, কয় আমরা হিন্দু না মুসলমানও না, আমরা তো আল্লাহর ফেরেশতা। তো তোরা ফেরেশতা না কি বলে? হ্যাঁ, ও তোরাই তো খুলতাছি, এখন আর ছাড়তাছি না। কোন কি, কেন ছাড়বেন না? কই তোরা, তোরা আমার বাবা আদম নবীকে যখন সৃষ্টি করতে চাইছিল আমার আল্লাহ, তোরা নিষেধ দিছতে কি লেগা? খবর হইছিনি, সুবহানাল্লাহ কইতেন না? সেই নবীর উম্মত আমরা। আমার বাবা আদম নবীরে বানাইতে চাইছেন আল্লাহ, তোরা নিষেধ দিছলি কি লেগে? আমার বাবারে কলঙ্ক করছস, আজগা ছাড়তাছি না। ফেরেশতারা কয়, হুজুর আমরা না তো কই, তোরা না? অনেক সময় দেখেন না ঢাকার স্টাফ, পরিবহন স্টাফ, ঢাকার স্টাফ দেখবেন আপনার ওই চট্টগ্রামের স্টাফের সাথে গণ্ডগোল, অনেক সময় হয় না গণ্ডগোল হইলে দেখবেন চট্টগ্রামের লোক যদি ঢাকায় পায়, বলুন তো ঢাকার পরিবহন স্টাফ হেরা ছাড়বো? হ্যাঁ কইব, আমি তো আসিলাম না ভাই, আমি তো আসিলাম কুমিল্লায়। কই তুই চট্টগ্রামের স্টাফ? তো বলা, হ্যাঁ। তোরও ছাড়তাছি না। গাউসে পাক কই, তোমারও ছাড়তাছি না, তোমরা তো হেই স্টাফের, ফেরেশতার স্টাফের না তোমরা? বলা, হ্যাঁ, তাহলে ছাড়তাছি না। সেইরা দেন, খোদা গো বিপদে পড়ছি সারে না। কই ক যে আর জীবনীতা করতাম না, আরিতা করতাম না, না এইটাও ছাড়তাছি না। একটা কথা দেওয়া যাবে কি, কাদ্রিয়া তরিকায় যত লোক মুড়ি দইব, এই লোক কবরে আইলে এদের সামনে যায় চোখ লাল করতে পারবে না,
এদের সাথে কথা বলবে সুজা হইয়া আসবি আবার সুজা হইয়া যাবি ঠিক আছে হুজুর কথা দিলাম এদের সাথে বাড়াবাড়ি করতাম না হুজুরের জন্য কোন সুবহানাল্লাহ এইটা হইল আখিরি নবীর উম্মত ওয়াজ করতেছেন আদম আলাইহিস সালাম বাবা শীষ জানোস না কিচ্ছু খালি ফিসফিস করস শুন এই নবীর উম্মতের কত গুণ হবে কেমন গুণ এক নাম্বার গুণ হবে এই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে আর আমি আদম 350 বছর কথাটা বুঝাইতে পারছি কি দুই নাম্বার গুণ এই নবীর উম্মত যেখানে বৈশা গুনাহটা করছে এখান থেকে ডাক দিলেই মাফ আর আমারে সারা পৃথিবী ঘুরাইছে তিন নাম্বার গুণ ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তাকে বাড়ি থেকে বাহির করে দিবে না কিন্তু আমারে বেহেশতের থেকে বাহির করে দিছে নাকি গুনার জন্য শান্তিনগরের মানুষকে অশান্তিনগর পাঠাইছে দেখছেন আদম নবীর ওয়াজ চার নাম্বার গুণ ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না কোন কি আব্বা হ পাঁচ নাম্বার গুণ ওই নবীর উম্মতেরা যত গুনাহই করুক না কেন তার পরনের কাপড় খুইলা উলঙ্গ করবে না আমাকে আর তোর মা হাওয়াকে উলঙ্গ করে দিয়েছে আজকে এই নবীর আদর্শ নাই এই নবীর আলোচনা নাই এই নবীর প্রেম আর ভালোবাসা নাই বিধায় আজকে সোনার বাংলা নাম দিলাম কিন্তু রূপার বাংলা করতে পারলাম না আজকে পাথর আর বালির দেশ মদিনা যারা দেখেন এই নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে বালু আর পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে আমি বলবো এইভাবে যদি জাগায় জাগায় সোনার নবীর আলোচনা সোনার নবীর আদর্শ প্রেমের নবীর ভালোবাসা প্রেমের মালা যদি দেশের মানুষ গলায় দিতে পারে নিশ্চয়ই একদিন সোনার বাংলার জমিনে আমার আল্লাহ সোনার খনি করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকালে বলুন আমিন নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়াই কান্দে নবী শুয়ে সোনার মদিনা كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى এবার শীষ নবী বলেন আব্বা আদম পয়েন্ট তো বুঝলাম পাঁচটা গুণ বুঝলাম তবে একটা কথা বলি কি আপনারে তো ফেরেশতারা সেজদা করছে আদম নবী আপনারে তো ফেরেশতা সেজদা করছে আখিরি নবীরে কি ফেরেশতারা সেজদা করব আদম নবী কই বেটা আগেই তো কইছি কিছুই বুঝোস না খালি ফিস ফিস খামা হা করস বেটা সেজদা হি আমারে করছে আচ্ছা মসজিদে যারা নামাজ পড়েন সেজদা কি মসজিদে করেন না সেজদা কারে করেন আল্লাহ তো মসজিদে আয়া সেজদা করেন কারে আল্লাহ আদম কই এই শীষ ফিস ফিস করস বেটা দেখতে মনে হয়েছে শুনতে মনে হয়েছে সেজদা আমারে করছে হাকিকতে সেজদা আমারে না রে আমার কপালে আখিরি নবীর নূর জুলাইতো ছিল সেজদা হাকিকতে আখিরি নবীকে করা হয়েছে শীষ নবী কয় এইবার বুঝাইছে শুরু থেকে যে নবীর উম্মতের এত মর্যাদা আজকের এই মাহফিলে ফেরেশতারা প্রশ্ন করতেছেন খোদা গো এক ডাকে মাফ করে দিলেন অথচ অন্য অন্য নবী রাসূলের উম্মতেরা যদি কোনো পাপ হয়ে যেত কিভাবে ক্ষমা নিব খালি কৌশল খুঁজে রাস্তা খুঁজে কিভাবে ক্ষমা নিব খালি রাস্তা খুঁজে কিভাবে ক্ষমা নিব অন্য নবী রাসূলের উম্মতেরা রাস্তা খুঁজে কিভাবে জীবনের গুনাহগুলো ক্ষমা নিব আর আমার আল্লাহ রাস্তা খুঁজে কিভাবে আখিরি নবীর উম্মতের ক্ষমা দিব জোরে কোন সুবহানাল্লাহ ইবাদি আল্লাযিনা আসরাফু আল্লাহ ঘোষণা দিয়েছে
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ترى গুনাহ করেছে ক্ষমা চায় ক্ষমা পায় না আমরা গুনাহ করেছি ক্ষমা চায় না আমার আল্লাহ ক্ষমা দেয় আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে তারা আমার যেই বন্ধুর উম্মত আমার বন্ধুরে 63 বছর জিন্দেগি বন্ধুর চোখে থেকে উম্মতের মায়ায় পানি দূর হয় না রাত্র ভরে নবী কোনোদিন ঘুমায় না উম্মতের মায়ায় নবী কান্দে পেট ভরে নবী কোনোদিন খানা খায় না উম্মতের মায়ায় কান্দে আমার নবী যেদিন মেরাজের সফরে রওনা হবেন আমার আল্লাহ নির্দেশ করেন জিব্রাইল রে আমার বন্ধুকে নিয়ে আসো আজকে আমার বাড়ির মেহমান ও জিব্রাইল জান্নাত থেকে একটু বুরাক নিয়ে যাও বুরাক নিয়ে রওনা হবেন আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধু উম্মতের মায়ায় কান্দে রে জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেয় না রে জিব্রাইল আমার বন্ধু মেহমান হয়ে আসবে এই তালি দেওয়া পোশাক আরশ বহনকারী ফেরেশতারা দেখবে আকাশের ফেরেশতারা দেখবে রে জান্নাতের হুরবালারা দেখবে না না আমি এটা সইতে পারবো না আমার বন্ধুর জন্য জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যা পোশাক সহ বুরাক সহ জিব্রাইল যখন নবীর দরবারে হাজির হলেন লম্বা ঘটনা হুজুর উঠুন পোশাক গায়ে দেন জান্নাতি পোশাক বেড়াইতে যাবেন আমার নবী পোশাকের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিলেন রে জিব্রাইল এত সুন্দর পোশাক আমার জন্য আনছো আমার উম্মতেরা পাইবো নি জিব্রাইল বলল হুজুর আপনি বেড়াইতে যাবেন আপনার জন্য বাজের আপনার উম্মতের জন্য নয় আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন জিব্রাইল রে এই পোশাক যদি আমার উম্মতের জন্য বাজেট না হয় আমি রাসূল গায়ে দিব না এই পোশাক আমার কাছ থেকে দূরে নিয়ে যাও আমার উম্মতের ব্যথা লাগে রে আমি সইতে পারি না আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দে আমার বন্ধু নাশেক যারা হবে আমার বন্ধুর পাগল যারা হবে আমার বন্ধুর কথা মতো যারা চলবে আমার বন্ধুর উম্মত যারা হবে হ্যাঁ জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দে এই পোশাক নয় এর চেয়ে আরো সুন্দর পোশাক আমার বন্ধুর উম্মতের বাজেট দিয়ে দিলা আরে দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না হাশর দিনে উম্মত বিনে হাশর দিনে উম্মত বিনে যাবে না নবী জীবেশতে দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না আমার আল্লাহ বলেন ফেরেশতারা যে নবী উম্মতের জন্য এত কান্দা এত কষ্ট করেছে সে নবীর উম্মত আমার একবার ডাক দিলেই আমার ইচ্ছা হয় তাদেরকে মাফ করে দিতে এটা বরকতটা কিন্তু আমরা না বরকতটা হলো রবিউল আউয়াল চাঁদে যিনি আসছিলেন যার সামনে আজকের মাহফিল এই নবীর বরকতে এক ডাকে আজকে মাপ পেয়ে গেলাম সুবহানাল্লাহ
প্রশ্ন আসতে পারে, হুজুর কোন কি এক ডাকে মাপ পেয়ে গেলাম, বললেন যে আমরা মাপ পাইছি কিনা এটা বুঝবো কিভাবে? কি বলে? কারণ এখন তো বিজ্ঞানের যুগ, জ্ঞানী সমাজ, বালা কইরা না বুঝলে আবার সকালবেলায় সমালোচনা করবে। মাপ যে পাইছি হুজুর আজকে এটা বুঝবো কিভাবে? মিথ্যা কথা বলেন না। এখন আলোচনা শুরুতে এই রবিউল আউয়াল চাঁদ, ঈদে মিলাদুন নবীর মাহফিলে আপনারা যারা বসে আছেন, এখন কি আপনাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? যাদের কাছে ভালো লাগতেছে আপনি নিশ্চিত হন আপনি ক্ষমা পেয়ে গেছেন। কিছু না পাইলে মানুষের কাছে ভালো লাগার কথা না, কিছু পাইলে মানুষ ভালো লাগে। বিয়াই আসছে, আইসা বলছে ভিয়াই ঢাকার পাঙ্গাস মাছ নাকি বড় বড় মাছ আসে, আমার জন্য বাজারে গেলে পাঙ্গাস মাছ আনবেন আমি খুশি হব। বিয়াই বাজার করতে যায়, প্রথমেই দেখে অন্তত 8-9 কেজি ওজনের পাঙ্গাস। পাঙ্গাস বিয়াই চাইছে, বিয়াই মাছ কিনছে, বাসায় রওনা হয়েছে, কন্ত যা চাইছে তা পাইছে, মনটা খুশি না বাজার? মাপের ঘোষণা হয়েছে, যারা মাপ পাইছে তাদের কাছে খুশি লাগবে, আনন্দ লাগবে, মনে কোনো টেনশন নাই, বাসা বাড়ির খবর নাই, এখানে আরো সময় আলোচনা শুনবো এরকম মনের মধ্যে ভাব আসবে। এখন কি আপনাদের এরকম পরিবেশ হয়েছে কিনা বলুন তো? যাদের কাছে এরকম লাগতেছে আপনি নিশ্চিত হবেন বাচ্চার মার কাছে যায় কইবে আজকে মাপ পেয়ে গেছি। দুই চারজন হয়তো এরকম থাকতে পারেন, হুজুর আমরা তো এরকম বুঝতেছি না, ভালো লাগে না, লাগে এরকম একটা ভাব বুঝতেছি না, তাইলে আমরা কি আমি বলবো তাইলে আপনার ভেজাল মাপ পান নাই? তো প্রশ্ন করবেন হুজুর তাহলে কি জামুগা? জামগা দরজা খোলা আছে, তবে অনুরোধ করব যাইয়েন না, সকলের সাথে বসেন, এটা বরকতের মাহফিল। মাহফিল শেষে আখেরি মোনাজাত, আজকের জন্য যে মোনাজাত হবে, মোনাজাতে হাত বাড়াইলে আল্লাহ হয়তো একথা বলতেও পারেন, ফেরেশতারা এতগুলো মানুষের সাথে যারা মাপ পায় গেল তাদের সাথে তো দেখা যা ওই পেঁচাইনাগুলিও হাত বাড়াইছে, এরাও তো গেল না, দেখা যা হাত বাড়াই রাখছে রে, আর কি ব্যাপার কি? ফেরেশতারা কই খোদা গো, মনে হয় এরা মাহফিল লাগি আবার হাত বাড়াইছে স্পেশাল ভাবে। আল্লাহ কই অত মানুষ ক্ষমা দিলাম আর দুই চারটার ফেরত দিয়া লাভ কি? হাত যখন বাড়াইছে দে হগলের সাথে ক্ষমার পাল্লায় উঠাইয়া দে, জোরে জোরে করছে। অনেক সময় চাউলের বস্তা চাউলের সাথে পাথরের কণা আসে না? আসে না? চাউলের সাথে যদি পাথরের কণা একদমে আসতে পারে, আজকে ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল চাঁদে এটুক কাজটি আমার আল্লাহ করতে পারবে না? বসুন আখিরি মোনাজাত পর্যন্ত, সকলেই টের পাবেন, আন্তাস পাবেন যে আজকে ক্ষমা পেয়ে গেছি। মোনাজাতের পর আখিরি মোনাজাত আজকের জন্য শেষ হবে, বাসায় যাবেন, বাড়িতে যাবেন, যেখানেই যাবেন, যাওয়ার সময় যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন কারবার হয়ে গেছে। আসুন আলোচনায় ঢুকি। বলতেছিলাম যে নবীর উম্মতকে আমার আল্লাহ এক ডাকে ক্ষমা দেয়, কারণ আমার নবী এই উম্মতের জন্য বহুত কান্দা কাঁদছেন, এই জন্য আল্লাহ আমাদেরকে মায়া করে এক ডাকে ক্ষমা করে দিয়েছেন। ফেরেশতারা এখন বলতেছেন খোদা গো এক ডাকে তো ক্ষমা করে দিলেন বুঝলাম, কিন্তু তারা যে আপনার শুকুর আদায় করলো এর বিনিময় কিছু দিবেন না? ফেরেশতারাও উড়াইয়া দেয় কথা, আল্লাহ কই দিমু তো কি দিবেন জানতে চায়, কয় তোমরা তাহলে শুনো আমার আজকের এই মেহমানদেরকে যারা আমার শুকুর আদায় করেছে আলহামদুলিল্লাহ বলে, তাদের জন্য আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের একটা বাজেট দেয়া দিলাম। বাজেট যাই হয় লেখার জন্য দায়িত্ব আমাদের কাছে আছে কিনা? দুইজন ফেরেশতা তারা কই জানি থাকে, এখন এখনো আছে? দোকানে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময়, বেজাল করেন সময়, মাপে কম দেওয়ার সময় থাকে? থাকে, আমার তো মনে থাকে না। থাকলে আবার বেজাল করেন কেমনে? এক বেচারা গরিব মানুষ তো, সয় সম্পদ কম, চাকরি বাকরিও নাই, রুজি রোজগার নাই, এলাকার মানুষ কয় তোরে বিয়া করাই দেই, বিয়া করাইলে হয়তো মহিলার রিজিকের উপরে তোর রিজিকের বরকত হইতে পারে, বিয়া করাই দিছি ঠিক, কিন্তু 6 মাসের মধ্যে হ্যাঁ বিবি সাহেব আর একটা মাছ খাওয়াইতে পারে নাই। 6 মাস পরে বিবি সাহেব আফসোস করে বলতেছেন আহ বাবাই কই বিয়ে দিল, 6 মাসে একটা মাছ আমারে খাওয়াইতে পারলো না, দুঃখ। ছেলেও বৈশা বলতেছে হাই আফসোস দুঃখ, তোমাকে বিয়ে করার আগে প্রত্যেক দিন বড় বড় মাছ দেশি মুরুগ খাইতাম, ফার্মের মুরুগ না দেশি, তোমাকে বিয়ে করার পর থেকে মুরুগ তো দূরের কথা মাছও আনতে পারি না। কি কপাল চাচি দুনহের বাড়ি থেকে শুইন্যা কয় কিরে কেরামত আলী তুই কবে মাছ আনছিলি? মাইরা লাইছে চাচি তো হইনা লাইছে, কয় চাচি যেদিন মাছ আনছিলাম তুমি বাড়িতে আসলা না,
আপনি মাছ আনার দিন চাচি বাড়িতে নাও থাকতে পারে, আপনি কি ভাবতেছেন অফিসে যায় যখন কলম দ্বারা অপরাধ করেন, দোকানে যায় বাটকিরা দ্বারা অপরাধ করেন, ওই সময় কি দুই ফেরেশতা কাঁধে থাকে না? সাবধান হন, সময় থাকতে হুঁশিয়ার হন। রবিউল আউয়াল চাঁদ, যেই নবীর উম্মতের এত মর্যাদা, আজকে বিশ্ব বাজারে মার খাবে কেন? ভুলে গেছি নবীর বিধান, ভুলে গেছি নবীর প্রেম, ভুলে গেছি নবীর তরিকা, ভুলে গেছি নবীর দেওয়া রাস্তা। আসুন নবীর বাল্যকাল, আজকে আমার সাবজেক্ট, বাল্যকাল থেকে নবী কি করেছেন সেদিকে যাচ্ছি। কষ্ট হইতাছে না তো আপনাদের? আসুন আগে বাড়ি। যাই হোক, এবার বাজেট দিলেন আমার আল্লাহ। কি বাজেট! অসংখ্য অগণিত নিয়ামত আমি আজকের মেহমানদেরকে দিয়ে দিলাম। দুইজন ফেরেশতা কাদের থেকে শুরু করছে, এই কি বাজেট লেহস না, কই কি লিখবি? ওই আল্লাহ যে বাজেট দিল তাদের জন্য দায়িত্ব তো আমাদের লিখতে হবে। তো একজন আরেকজনকে বলতেছেন, লেখো লেখো, ওই কি লিখবি, বাজেট কি দিছি শুনছোস? অসংখ্য অগণিত। জ্ঞানী সমাজ বলুন তো, অসংখ্য বলতে গেলে লেখার কিছু আছে? এখানে কি লিখবেন? অসংখ্য অগণিত কি লিখবেন? দুইজন টুনটুনি করতেছে, আল্লাহ কই টুনটুনি করস কে? কই টুনটুনি করবো না। কি বাজেট দিলেন? অসংখ্য অগণিত, সংখ্যা নাই গণনা নাই। এই রবিউল আউয়াল চাঁদে যে দিলেন, এটা কি আমরা লিখবো কি, এটা তো বুঝতে পারতেছি না। আমার আল্লাহ কই মিয়ানে আসে কে মাসুকের মজিস কিরমান কাতি বিন রাহম খবর নিস। ফেরেশতারা রে, আজকের এই চাঁদে আমার বান্দাদের বাজেট। রে ফেরেশতারা, এই রবিউল আউয়াল চাঁদে আমার এই বান্দাদের বাজেট দিলাম রে, যে বাজেটের খবর কিরমান কাতিবিন জানবে না। কোন কি আমাদেরকে লেখার দায়িত্ব দিলেন, আমরা জানবো না? তাহলে এগুলি হিসাব কিতাব আমাদের কাছ থেকে নিবেন না? আল্লাহ কই এত মাতবুরি করিস না, হগল হিসাব তোরার দেওয়ার লাগতো না, আমিও বুঝ জানিব। জোরে জোরে কেন বুঝ জানিব, বাস্তবে আসুন না। আচ্ছা বলুন তো, আমরা যে নবী পাইলাম, এই নবী কি শেষ কিনা, নাকি নবীর পর আরো আরো নবী আইব? নবী শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, শ্রেষ্ঠ নবী শেষ নবী। আচ্ছা বলুন তো, শ্রেষ্ঠ খেলাটা শেষ খেলাটা বিশ্বকাপের খেলার মধ্যে, এটা কোন খেলাটা কই আমরা? ফাইনাল, ফাইনাল। আচ্ছা ফাইনাল খেলার পর কি আর খেলা আছে? আল্লাহ কয় আমার নবীগণের মধ্যে ফাইনাল নবী, শ্রেষ্ঠ নবী হলো আমার এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই নবীর উম্মত যারা তারাও তো ফাইনাল। ফাইনাল খেলার পরে খেলা নাই, খালি আছে পুরস্কার বিতরণী। আগে দেখবেন পয়েন্ট গনে, কেন কে কতটুকু পয়েন্ট, কে কত রান, কার কত উইকেট। কিন্তু যখন ফাইনাল খেলা, তখন উইকেট নাই রান নাই, খালি কে হারলো কে জিতলো। আচ্ছা ফাইনাল খেলার মধ্যে নবী আমরার ফাইনাল, উম্মত আমরার ফাইনাল, কি কোন? আসলে ফাইনাল খেলতে কে না চায়? মুসা নবী চাইছিল খেলতে ফাইনাল খেলা, খালি কই রব্বি আরিনি আমি তোমারে দেখতাম। আল্লাহ জবাব দেয় লান্তারানি পারতি না, কয় আল্লাহ একটা ফাইনাল তোমার লগে খেলতাম। আল্লাহ কই ফাইনাল খেলার প্লেয়ার তুই হইছস না, খালি খেলোয়াড় হইলেই হইতো না। বাংলাদেশের প্লেয়াররা বিশ্বকাপে যায় না খেলতো ভাই সাহেব? আচ্ছা কোন তো বাংলাদেশের প্লেয়াররা যা বেলা দেখবেন মন্ত্রী মিনিস্টাররা এয়ারপোর্টে যায় জিগায়, বাবারা যাইতেছেন যে কেমন মনে করেন আপনারা, কি কেটুক কতটুকু কি করতে পারবেন? কয় আশা তো করি চ্যাম্পিয়ন হব, দুই চারটে খেললা লুড়ালে আবারই দেখ পরে আশা কে না করে মিয়া। মুসা নবী আশা করে খুদারে দেখতো, আল্লাহ কই পারতি না, কই কুমার কইলেই খালি কো পারতাম না, একদিন দেহা দিয়া দেহ না পারি কিনা, এরাও তো যুক্তি সঙ্গত কি বলেন, দেহা দিয়া দেহ না পারি কিনা। আল্লাহ কই মুসা তো বড় পোটফুড়ি করে, যা তুর পাহাড়ে যাইস দেহা দিমু, সকালবেলা আত্মুখ দিয়ে গিয়ে বইছি দেখতো, আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠায়া সুইয়ের মাথা পরিমাণ ছেদ্র দিয়া নূরের জলক তুর পাহাড়ে মারলে পাথর পুইরা ছাই মুসা বেহুশ। তাই ফাইনাল খেলতো কিছু? আল্লাহ কই মুসা রে, হা এ মুসা, হা তোর আল্লাহরে কেমন দেখছোস? কই কি এর দেখলাম, কি যেন বিজলি মারলো, আমি তো বেহুশ হই। আল্লাহ কই এটা তুই পারতি না, এটা খেলাটা খেলবো আমার বন্ধু, আখিরি নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী ফাইনাল খেলা খেলবে, যেই খেলা দেখে আমার আল্লাহ নিজে আশ্চর্য হইয়া কোরআন শরীফে সুবহান শব্দ উচ্চারণ করেছে, করে নাই? সুবহানাল্লাজি আসরা
এই খেলা আমার আখেরি নবী ছাড়া কেউ পারবে না। তাহলে সেই নবীর উম্মত আমরা, নবীও ফাইনাল উম্মতও ফাইনাল। আর কিসের হিসাব কিতাব, বাজেটের কোনো হিসাব জানানোর দরকারই নাই। আল্লাহ বলেন ফাইনাল খেলার মধ্যে যারা জিততে পারে হেরা চ্যাম্পিয়ন পাবে, আর যারা হাইরা যাবে তারা রানার সাপ পাবে। আমরা যেই পর্যায়ের মেহমান, কেউ কেউ হবেন চ্যাম্পিয়ন আবার কেউ হবেন রানার সাপ। ফেরেশতারা কি হিসাব করত? জোরে জোরে কান সুবহান। ফেরেশতাদের মাথা একটু গরম, বুঝিনা বাজেট দায়িত্ব লেখার আমাদের, আপনি লেখার দায়িত্ব দিলেন না, হিসাব কিতাব কি করবো না করবো। আচ্ছা ঠিক আছে, আপনি না কইলেও আমরার নেতা আছে, সকল ফেরেস্তার নেতা আসেনি, আসেনি নেতা জিব্রাইল ডাইকে কয়, জিব্রাইল কি একটা খবর যে জিগাইতাম আপনারে, কি খবর? খবর হলো আজকে একটা বাজেট হলো, এখন কইতাছে একটা বাজেট যে হইলো অসংখ্য অগণিত এই আখেরি নবীর উম্মতের রবিউল আউয়াল চাঁদে বাজেট দিল, এটা ব্যাপারটা বুঝতে পারতেছি না, গণনার অবস্থাটা অসংখ্য অগণিত, বুঝি না ব্যাপারটা, মাথায় আসে না। জিব্রাইল কই, তোরার মাথায় কি আইতো? আমি যে তোরা সর্দার, আমারই তো মাথায় না। কন কি, হ্যাঁ কি ব্যাপার, আমরা তো বুঝি না আজকের বাজেট। জিব্রাইল কই, আমি বুঝি না আরো আগের বাজেট কেমন। একটা রাত্র দেওয়া হয়েছে নবীর উম্মতেরে আপনাদেরকে আমাদেরকে, কি বাজেট? যার নাম লাইলাতুল কদর। জিব্রাইল বলেন এ রাতের বাজেট ছিল 1000 মাসের চাইতে বেশি। এই ফেরেশতারা শুন, পিটপিটি করো খামাখা, আমি যে জিব্রাইল সর্দার, 1000 পর্যন্ত আমি বুঝলাম, 1000-এর পরে যে বেশির কথা কইলো, এটা যে কত বেশি আমি জিব্রাইলও জানি না। আজরে খন্না সুহা, সকল ফেরেশতারা কই, কোন কি আপনি সকল ফেরেশতার সর্দার হইয়া জানেন না এই বাজেট? তোদেরকে জানা দরকার নাই, আমার ইচ্ছা মতো আমি বাজেট দিলাম। ফেরেশতা জিব্রাইলের কাছে জানতে চাইলে জিব্রাইল বলতেছেন তোরা কি জানবি, আমিও তো জানি না, কই আপনি সর্দার হইয়া জানেন না? এবার জিব্রাইল বলতেছেন বলছস তো ঠিক, আমি জানি না সর্দার হইয়া, দাঁড়াও আমি কিছু যাই না, লই খোদা গো, ও খোদা কি এভাবে যে বাজেট দেন, আমি তো সর্দার কিছু জানা দরকার, আমারে কিছু জানাইবেন যেন ফেরেশতাদের কাছে বলতে পারি। আল্লাহ কই জানবি, কই হ্যাঁ জানতাম তো, দুই রাকাত নামাজ পর তোরে জানাই দিব। জিব্রাইল দুই রাকাত নামাজে দাঁড়াইছে, দুই রাকাত নামাজ, এক রাকাতে 20,000 বর্ষ, দুই রাকাতে 40 সালাম ফিরাইছে, প্রভু হ্যাঁ লম্বা নামাজ আর কি কেউ পড়তে পারবে? পারবে না। এ লম্বা নামাজের নেকি কি দুনিয়ার কেউ পাবে? আল্লাহ বলেন হা, নামাজ পড়তে পারবে না, নেকি পাবে হা, নামাজের বেলা না নেকির বেলা হা। খোদা গো জিব্রাইল কই এটা কে, এই নেকিটা কে পাবে এত লম্বা নামাজের নেকি? আল্লাহ কয় আমার আখেরি নবীর উম্মতেরা পাবে। জিব্রাইল বলেন মাহমুদ এখন তো আরো বুঝি না, নামাজের বেলা না নাকির বেলা হা। আমার আল্লাহ বলেন জিব্রাইল রে কিছুটা বুঝা যা, কিভাবে বুঝবো? শোনো, তুমি 40,000 বছরে দুই রাকাত নামাজ আদায় করেছ আখিরি নবীর উম্মতের বাজেট জানার জন্য, আর আমার ওই আখিরি নবীর উম্মতের রে জিব্রাইল 2 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করবে আমি আল্লাহকে খুশি করার জন্য। তোমার বাজেট জানা, 40,000 বছরে যত নেকি পাইছো, আমার বন্ধুর উম্মতেরা 2 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করবে আমাকে খুশি করার জন্য। 2 মিনিটের 2 রাকাত নামাজের বিনিময় তোমার 40,000 বছরের চাইতে বেশি নেকি আখিরি নবীর উম্মতেরে দিয়ে দিলা। জিব্রাইল কই খোদা গো আর দরকার নাই, বুঝে আইছে সেই নবীর উম্মত আমরা, যাদের ব্যাপার ফেরেশতারাও বুঝা শেষ করতে পারে না। আর শুন, সেই নবীর আগমনের চাঁদ এই রবিউল আউয়াল, সেই রবিউল আউয়াল চাঁদে আজকের আলোচনা আমার সাবজেক্ট হলো নবীজির বাল্যকাল। কি বলেন, নবীজি কি একবারেই কি বড় হয়ে গেছিল? আস্তে আস্তে। আমাদের বাল্যকাল কোন দিকে আর নবীর বাল্যকাল কোন দিকে? আর শুন, আলোচনার মধ্যে বুঝি তাহলে আমাদের দেশের বালকগুলো, আমাদের দেশের তরুণগুলো নবীর আদর্শে যদি আদর্শ হতে পারে, ইনশাআল্লাহ এই দেশ সুন্দর হয়ে যাবে, এই দেশ ভালো হয়ে যাবে। আইন করে, দিবস করে মানুষকে সভ্য করা যাবে না। ওই দয়ার নবী, মায়ার নবীর চরিত্রের, মায়ার নবীর বাল্যকালের কিছু জিনিস যদি আমাদের দেশের এই বাল্যকাল, এই বয়সটা যদি বাল্যকালের বাচ্চাদেরকে, এই কালে এই বয়সের বাচ্চাদেরকে, তরুণদেরকে বুঝাইতে পারি, নিশ্চয়ই আমাদের দেশ শান্ত হবে, সুন্দর হবে, পরিবেশ ভালো হবে, নবীর প্রেমের নিশান উড়বে। নবীজির এমন একটা সময়ের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন, বন্ধু গো একদিন মক্কা নগরীতে তোমাকে এতিম রূপে, এতিম রূপে দেখেছি। বলুন তো আমার নবীর দুনিয়াতে আসার সময়
ওনার বাবার কোলে ওঠার সুযোগ কি ওনার ছিল? কিন্তু আল্লাহ আবার বলতেছেন, বন্ধু দেখতে দেখা গেছে এতিম, কিন্তু তোমাকে দুনিয়ার সাধারণ এতিমরা যেইভাবে কষ্টে লালিত পালিত হয়, এরকম একটা কষ্টের অংশ আমি তোমাকে বুক করতে দেই নাই। নবীজি যখন মা হালিমার ঘরে, মা হালিমা আমার আপনার নবীকে যখন দুধ খাওয়াইতেন, নবীজি এক স্তনের দুধ খাইতেন, আর স্তনের দুধ নবী ওনার দুধ ভাইয়ের জন্য রাখতেন, কোনোদিন এই দুধ খায়া ওই দুধে মুখ দিতেন না। কিন্তু এটা সাবজেক্ট না, সাবজেক্ট হলো নবীজিকে এতিম, এতিমের অবস্থা নবীকে বুক করতে দেওয়া হয় নাই। আমরা তো এতিম হলে, একটু বড় হইলে কেউ লাথি মারে, কেউ ধাক্কা মারে, আবার কোনো কোনো মানুষ আছে এতিম সুযোগ পাইলে বাড়িঘর থেকে বাইর কিনা এই বাড়িটা আত্মসাত করে, এরকম আছে কিনা বলুন তো? আল্লাহ বলেন, বন্ধু গো তোমার বাবা নাই বলে তুমি কিন্তু অসহায় না, এতিম তো অসহায়, তুমি কিন্তু অসহায় না, তোমার পক্ষে রয়ে গেছি আমি আল্লাহ। হালিমার জীবনীতে পাওয়া যায় হালিমার সকল সন্তানদেরকে টুকটাক কাজে পাঠাইতেন, কিন্তু আমার আপনার রাসূলকে জীবনে কোনোদিন হালিমা কাজে যাইতে দেয় না। তাইলে নবীজির আদর কম না বেশি? আরেকজন কন, অন্য ভাইয়েরা বকরি চড়াইতে যাইতেন কিন্তু নবীজি কোনোদিন যাইতেন না, কেন? দিতেন না, এবং কাজের ফাঁকে ফাঁকে আইসা কুলে নিতেন। হালিমা বলেন, যেদিন আমার এই বাবা মুহাম্মদকে কুলে না নিছি এদিন আমার একটা না একটা বিপদ হইছুই, যেদিন গাফলতি করে আমার আপনার নবীকে হালিমা কুলে নেয় নাই, এদিন খবর পাইছে মাঠের মধ্যে বকরি মেরে গেছে গা। আল্লাহ কই, বন্ধু গো তোমার আদর এত বাড়ান বাড়াইলাম, অথচ এতিম। আচ্ছা, একদিন নবীজি বলতেছেন মা, দুধ মাকে, মা আমি আমার ভাইদের সাথে একটু মাঠে যাই। হালিমা বলেন, না বাবা তুমি মাঠে গেলে আমি সহ্য করতে পারবো না, তুমি মাঠে যাই না। না আমার মন চাইতেছে যাব মাঠে। উনি মাঠে গেলে চেহারা কত সুন্দর, আল্লাহু আকবার কন্যা, যিনি মাঠে নামলে আকাশের মেঘের টুকরা আইসা মাথার উপর ছায়া দিত। কিন্তু আরেক অলৌকিক ঘটনা ঘটলো, যে মাঠে ঘাস হয় না, বকরি পাথর থেকে কি যেন খায়, কিন্তু যে রাস্তা দিয়ে শিশু নবী আমার আপনার নবী মাঠে গিয়ে চারদিক দেখতে আসছে এত সুন্দর, উনি কে? কে? তার দুধ ভাই বলেন, আমার দুধ ভাই বাড়ি তো মক্কাতে, সকলে দেখতে আসেন চারদিক দিয়ে ঘেরাও করে। দেখা গেল নবীজি যে জায়গাটা হাঁটেন, যেদিকে হাঁটা যাইতে চান এই পাওয়ের কদম মুবারক ফালাইলে, পিচের পাওটা উঠাইলে এই পায়ের নিচ থেকে বরকতের ঘাস বাহির হয়। এই ঘাস দেখে বকরিগুলো দৌড়ে আসে, আইসা একটা কামড় ঘাস খাইলেই বকরিগুলো সঙ্গে সঙ্গে মোটা তাজা হয়ে যায়। এই অবস্থা হয়ে গেল এলাকার মাঠের মধ্যে, সারা রাখালেরা বকরি নিয়ে আইসা গেলেন এখানে, চারদিকে দাঁড়ায় রয়েছে। নবীজি হাটে, পায়ের নিচ থেকে বরকতের ঘাস বাহির হয় আর বকরি খায়া মোটা তাজা হয়। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কোনো রাখাল বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই। আজকে সেই নবীর আলোচনা আয়োজন শোনার জন্য বসে আছেন, আপনাদের কি বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে? যাবেন কিছুক্ষণ পর। এই করতে করতে কিতাব বলেন সন্ধ্যা হয়ে যায়, যে দেশে সন্ধ্যায় বাঘ ভাল্লুক বাহির হয়, আমাদের দেশে সন্ধ্যায় পিস্তলওয়ালা বাহির হয়, হাইজাকার বাহির হয়, যে দেশের সন্ধ্যায় বাঘ ভাল্লুক বাহির হয়। সন্ধ্যা হয়ে যায়, কেন আসতেছে না? গার্জিয়ানরা দৌড়ে যায়
কেন রা খালেরা আমার আদরের ছেলেরা আদরের সন্তানেরা কেন বাসায় আসে না বাড়িতে আসে না দৌড়ায় যায় দেখে গেরাও করে আছে রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহর বন্ধু যার উসিলায় কুল কায়নাত এই নবীজি হাঁটতেছে পায়ের নিচে গাছ বাহির হয় বকরি খায় মোটা তাজা হয় এ কাণ্ড কারখানা দেখে আমার আল্লাহ বলেন বন্ধু গো মানুষের কাছে দেখাইলাম তোমারে এতিম ইচ্ছে করলে তোমার বাবাকে রাখতে পারতাম রাখি না কারণ হলো তোমাকে এতিম বানাইয়া দুনিয়ার জগতে ছেড়ে দিলাম দেখি তোমারে নি কেউ ভালোবাসে অলিমুদ্দি কলিমুদ্দি সলিমুদ্দির মা বাবা থাকতে পারে আমার নবীর বাবাকে কি রাখতে পারতো না আমার আল্লাহ কারণ দেখি তোমার এনি ভালোবাসে এর লেগে এই বয়সটা তোমাকে এতিম করে দিলাম কিন্তু একবারে তুমি অসহায় না আমি আল্লাহ যে তোমার জন্য দেখে দেখে বলেন ঘাজিয়ানেরা ও না খালেরা ছেলেরা বাবারা শোনো তোমরা কি বাসায় যাবে না বাড়িতে যাইবা না জবাব দেন তাকায়া দেখো এমন একটা বালক হাঁটলে পায়ের নিচ থেকে গাছ বাহির হয় কত সুন্দর চেহারা দেখছো প্রিয় শ্রোতা মণ্ডলী নবীজির বাল্য জীবনের উপর এতক্ষণ আমরা শুনলাম প্রথম পর্ব এবার আমরা শুনব বাকি অংশ দ্বিতীয় পর্ব